হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমরা যা কলকাতা পুলিশ এসআই এর এক্সাম দিয়েছিলে, তো তোমাদের অনেক দিন পর কিন্তু আজকে রেজাল্ট দিয়ে দিল, মানে 1 মার্চ আজকে ইতিমধ্যে prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং ইতিমধ্যে সেই নোটিশও দেওয়া হয়েছে যে কবে থেকে পিএমটি এবং পিইটি হবে, অর্থাৎ রান কবে থেকে শুরু হচ্ছে। তো সমস্ত বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আমরা ইতিমধ্যে রয়েছি prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট একটা, সেখান থেকে আমরা দেখে নেব। ডান দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ট্যাব, রিক্রুটমেন্ট ট্যাবে যদি আমি ক্লিক করে দিই, রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করলেই কিন্তু নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এই পেজের মধ্যেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য কিন্তু এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখো ডেট দেওয়া রয়েছে 1/3/2003, নোটিস রিগার্ডিং রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড ডেট অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি। তো আমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করে, গেট ডিটেলসে ক্লিক করে কিন্তু আমরা যাবতীয় ডিটেলসগুলো পেয়ে যাবো এখান থেকে। তো প্রথমে আমি ডাউনলোড করে নিই ফাইলটা, প্রথমে যদি ফাইলটা আমি ডাউনলোড করে নিয়ে এখান থেকে তোমাদের দেখাচ্ছি যে কী বৃত্তান্ত রয়েছে। নোটিশটা আমরা ডিরেক্টলি চলে যাই, নোটিশে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশের নম্বর রয়েছে, দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021 হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তাহলে কোথার থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবে? prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা wpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে। রেজাল্টের সময় অবশ্যই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার লাগবে আর ডেট অফ বার্থ দিতে হবে, আর তোমাদের কিন্তু পার্মানেন্ট ডিস্ট্রিক্ট অথবা স্টেট সিলেক্ট করতে হবে। ব্যাস, তাহলে তোমরা দেখতে পেলে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখতে পাচ্ছ, দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাট দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটাকে পিইটি আর পিএমটি বলা হয়, শেডিউলড টু কমেন্স অন অ্যান্ড ফ্রম 15/3/2023, অর্থাৎ 15 মার্চ থেকে কিন্তু তোমাদের পিএমটি এবং পিইটি শুরু হচ্ছে, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম, মাত্র আর 13-14 দিন রয়েছে। এই কয়েকটা দিন কিন্তু তোমরা অবশ্যই জান লাগিয়ে প্র্যাকটিস শুরু করে দাও, কারণ তোমাদের কবে ডেট পড়বে তার কিন্তু ঠিক নেই, অর্থাৎ তোমাদের হাতে খুবই কম সময়। বলছে দ্য অ্যাডমিট কার্ড ফর পিএমটি অ্যান্ড পিইটি ক্যান বি ডাউনলোডেড থ্রু দ্য লিঙ্ক, লিঙ্কও এখানে দেওয়া হয়েছে, প্রোভাইডেড ইন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফ্রম 8/3/2023, অর্থাৎ 8 তারিখ থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে, পিএমটি এবং পিইটির অ্যাডমিটটা।